ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চ নির্মাণে ব্যস্ত সময় পার করছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার বিকেলে জনসভায় অনলাইনে যুক্ত হয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত পনেরো বছরে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নৌকা প্রতীকে প্রার্থীদের বিজয়ী করতে প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি আহ্বান জানাবেন বলে আশা করছেন স্থানীয় নেতারা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি উনি যে ভাষণ দিবেন এই জনসভায় আমরা ইনশাল্লাহ দশ হাজার মহিলার আমরা একটা বিশাল সমাবেশ আমরা করতে চাই আগামী নির্বাচনে অংশীদারে হওয়ার জন্য আমরা সবাই উদ্ভাসিত বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে শেখ হাসিনা জেলার ছয়টি নির্বাচনী আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে বিজয়ী করতে দিক নির্দেশনা দেবেন বলেও মনে করছেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা অবাধ সুষ্ঠু অংশগ্রহণগুলো নির্বাচন উপহার দিতে চাই আমরা সেই নির্বাচনের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া এই সমাবেশ আগামীকালকে কেন্দ্র করে ছাত্রলীগের ব্যাপক প্রস্তুতি বাংলাদেশ ছাত্রলীগ নৌকা প্রতীকের পদপ্রার্থীদের পক্ষে কাজ করে যাচ্ছে জাতীয় নির্বাচনের পর্বে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে সবচেয়ে বড় জনসভা করা হবে বলে দাবি আয়োজকদের আমরা আমাদের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছি আগামী কালকে একটা ব্যাপক সমাগম ইনশাল্লাহ এখানে নেতা কর্মীদের উপস্থিতি থাকবে সর্বস্তরের মানুষ প্রায় লক্ষাধিক লোক এখানে উপস্থিত হবে ব্রাহ্মণবাড়িয়া একটা মিছিলে মিছিলে গণজোয়ার সৃষ্টি হবে এবং মানুষের মধ্যে একটা যে উৎফুল্ল একটা ভাব এই ভাবটা মানুষের মধ্যে এসে পড়েছে শামস্তাব্রিজ উচ্ছ্বাস মাই টিভি নিউজ ডেস্ক